হ্যালো ভিউয়ার্স, আমি দেবাশিস। ইতিহাস চর্চার ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি অ্যানশিয়ান্ট ইন্ডিয়ান হিস্ট্রির সিলেবাস এবং এই সিলেবাস কভার করার জন্য যে রেলিভেন্ট বুকসগুলো দেখলে তোমাদের সুবিধে হবে তা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলের সঙ্গে ইতিমধ্যেই যুক্ত আছো তারা জানো যে আমি মিডিয়েভাল ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছিলাম এবং কোথাও যেন আমার মনে হয়েছিল যে প্যারালালি অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিটাও আলোচনা করার দরকার আছে। তো আমি হয়তো সরাসরি নির্দিষ্ট কোনো টপিক নিয়ে আলোচনা শুরু করতে পারতাম, কিন্তু তার আগে সিলেবাসটা সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করা দরকার এইরকম আমার মনে হয়েছে। তো এই সিলেবাসটাতে WBCS বা UPSC এবং নেট সেট ও SLST-র কোন কোন পোর্শান এই অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি পার্টে আমাদের পড়তে হবে তা আমি উল্লেখ করব। তাহলে চলো সিলেবাসটা দেখে নেওয়া যাক। প্রাচীন ভারতের ইতিহাসে সিলেবাসের প্রথম যে অংশটা আমাদের জানতে হবে তা হচ্ছে সোর্সেস বা উপাদান। এই উপাদানের মধ্যে থাকছে আর্কিওলজিক্যাল, লিটারারি সোর্সেস এবং ফরেন অ্যাকাউন্টস, মানে প্রত্নতাত্ত্বিক উপাদান, সাহিত্যিক উপাদান এবং বৈদেশিকদের বিবরণ। আমি খুব ডিটেলে আলোচনা করছি না, কারণ এই বিষয়গুলো নিয়ে যখন আমি ভিডিও লেকচার প্রিপেয়ার করব সেখানেই আমি ডিটেল ডিসকাশন করে দেব। ওকে, সিলেবাসের নেক্সট যে পার্টটা আমাদের দেখতে হবে তা হচ্ছে প্রি হিস্টোরি অ্যান্ড প্রোটো হিস্টোরি। এই প্রি হিস্টোরি এবং প্রোটো হিস্টোরির মধ্যে যেগুলো আমাদের বেসিক্যালি জোর দিয়ে পড়তে হবে তা হচ্ছে প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক এবং চালকোলিথিক কালচার, মানে প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর, নব্যপ্রস্তর এবং তাম্রপ্রস্তর যুগের যে সভ্যতা সে সম্পর্কে আমাদের জানতে হবে। নেক্সট হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, মানে সিন্ধু সভ্যতা, আর তারপরে থাকছে দ্য বৈদিক অ্যান্ড লেটার বৈদিক এজ, মানে বৈদিক এবং পরবর্তী বৈদিক যুগের সভ্যতা। আচ্ছা, এই যে সোর্সেস বা ইতিহাসের উপাদান, এটি নেট বা সেট পরীক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং WBCS অপশনালের জন্য এই সোর্সেস বা উপাদান যথেষ্ট গুরুত্ব বহন করে, কারণ এখান থেকে প্রত্যেকবারই অপশনালে কিন্তু অল্টারনেটিভ অর্ডারে কোশ্চেন থাকে, ডিসক্রিপটিভ কোশ্চেন। BCS-এ প্রিলি এবং মেনের জন্য এর গুরুত্ব ততটা নেই। হ্যাঁ, এখান থেকে মাঝে মধ্যে কিছু কিছু প্রশ্ন থাকতে দেখা গেছে। নেক্সট হচ্ছে প্রি হিস্ট্রি এবং প্রোটো হিস্ট্রি। WBCS, UPSC, নেট সেটে এখান থেকে কিন্তু প্রশ্ন থাকে। SLST-র জন্য এই সোর্সেস থেকে এবং প্রি হিস্ট্রি ও প্রোটো হিস্ট্রি থেকে কোনো কোশ্চেন থাকে না এবং সিলেবাসেও এর কোনো মেনশন করা নেই। SLST-র জন্য আমরা প্রথম যে অংশ দেখব তা হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ওকে, এই হরপ্পা সভ্যতাকেই স্কুল সার্ভিস কমিশনে প্রথম মেনশন করা হয়েছে। আর দ্য বৈদিক অ্যান্ড লেটার বৈদিক এজ, এখান থেকেও কিন্তু স্কুল সার্ভিস কমিশনে প্রশ্ন রাখা হয়। তাহলে আমরা কি দেখছি যে এই যে প্রথম চারটে অংশ তার মধ্যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এবং বৈদিক এবং লেটার বৈদিক এজ SLST সিলেবাসের মধ্যে থাকছে, আর বাকি সমস্তগুলোই নেট সেট, WBCS এবং UPSC সিলেবাসে ইনক্লুডেড থাকছে। নেক্সট দেখো, স্টেট ফরমেশন অ্যান্ড আরবানাইজেশন, এটা মূলত হচ্ছে ষোড়শ মহাজনপদ এবং নন্দদের সময়কাল পর্যন্ত, মানে 600 BC থেকে 324 BC পর্যন্ত। ওকে, তো স্কুল সার্ভিস কমিশনে কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন থাকবে। নেক্সট, রিলিজিয়াস মুভমেন্টস, ধর্মীয় আন্দোলন বা প্রতিবাদী আন্দোলন, তার মধ্যে মূলত থাকছে জৈনিজম এবং বুদ্ধিজম, জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম, এটাও সমস্ত পরীক্ষার জন্য এবং SLST পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেগুলো SLST পরীক্ষার জন্য সিলেবাসের অন্তর্ভুক্ত আমি সেগুলো এরকম গ্রিন কালারের টিকমার্ক বা আন্ডারলাইন করে দেখিয়ে দিচ্ছি, এবং বাকি সমস্ত সিলেবাসটাই তোমাদের WBCS, UPSC, নেট সেটের জন্য কিন্তু থাকছে। এর পরের অংশে দেখো, ইরানিয়ান অ্যান্ড মেসিডোনিয়ান ইনভেশনস, মানে পারসিক এবং মেসিডোনীয় আক্রমণ ভারতবর্ষে। স্কুল সার্ভিস কমিশনের সিলেবাসে এই ইরানিয়ান এবং মেসিডোনিয়ান ইনভেশনের সরাসরি কোনো উল্লেখ নেই, কিন্তু দুই একবার এই জায়গা থেকে প্রশ্ন আসতে দেখা গেছে, দু নম্বরের প্রশ্ন। তাই যারা SLST-র জন্য প্রিপেয়ার করছো তারাও এই অংশটাকে দেখবে। ওকে, তো আমি এটাকে টিক করছি। এরপরে যেটা দেখার তা হচ্ছে দ্য মৌরিয়ান এম্পায়ার বা মৌর্য সাম্রাজ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্ত পরীক্ষার জন্য, তার মানে এটাও
এসএলএসটির জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। নেক্সট, পোস্ট মৌরিয়ান ইন্ডিয়া, মৌর্য পরবর্তী ভারত, এবং মোটামুটি সময়কালটা দেখো প্রায় 500 বছরের, যীশুখ্রিস্টের জন্মের 200 বছর আগে থেকে 300 খ্রিস্টাব্দ। তো এই সময়ের মধ্যে যে অংশগুলো আমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে তা হচ্ছে শুঙ্গ এবং কান্নদের ঘটনা, ইন্দো গ্রিক, শক, কুষাণ, পশ্চিমী ক্ষত্রপ, এই সমস্ত বিদেশি শক্তিরা যে ভারতবর্ষে আসছে এবং তাদের সাম্রাজ্য বিস্তার করছে সেই ইতিহাস, আর দক্ষিণ ভারতে মূলত সঙ্গম যুগ এবং সাতবাহনদের কথা। এগুলো ইউপিএসসি, WBCS, নেট সেট সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। স্কুল সার্ভিস কমিশনে এই অংশের কোনো উল্লেখ নেই সিলেবাসে, কিন্তু আমি বলবো এখান থেকে দুটো জায়গা তোমাদের একটু পড়ার দরকার আছে, তা হচ্ছে উত্তর ভারতে কুষাণ এবং দক্ষিণ ভারতে সাতবাহন। এই দুটো অংশ তোমরা স্কুল সার্ভিস কমিশনের জন্য আলাদা করে প্রিপেয়ার করবে। নেক্সট দেখো, ইম্পেরিয়াল গুপ্তাস অ্যান্ড দেয়ার সাকসেসার্স, মানে গুপ্ত সাম্রাজ্য এবং তার উত্তরসূরীরা, ঠিক আছে। সময়কাল হচ্ছে 300 থেকে 750 খ্রিস্টাব্দ। তো এই সময়ের মধ্যে মূলত গুপ্তদের ইতিহাস আমরা পড়ব, ভেরি ইম্পর্টেন্ট, এবং সমস্ত সিলেবাসে এটা কভার করা আছে। এছাড়াও এই যে অ্যান্ড দেয়ার সাকসেসার্স, মানে গুপ্ত সাম্রাজ্য ভেঙে যাওয়ার পর মূলত উত্তর ভারতে অনেকগুলো যে ছোট ছোট শক্তি উঠে আসছে তাদের ইতিহাস, তো এখানে বলভীর মৈত্রক বংশ, বাকাটক, মৌখরি, কামরূপ, কলিঙ্গ, শশাঙ্কের কথা, এবং থানেশ্বরের যে পুষ্যভূতি বংশ এবং তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হর্ষবর্ধন। আমি এটাকে একটু বোল্ড করে দিয়েছি কারণ হর্ষবর্ধনের ইতিহাস যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো এখানে এসএলএসটির জন্য যেটা থাকছে সেটা হচ্ছে ইম্পেরিয়াল গুপ্তাস, গুপ্তাদের ইতিহাস, আর বাকি যে ছোট ছোট রাজবংশের কথা বলা হলো তার মধ্যে তোমরা স্কুল সার্ভিস কমিশনের জন্য দুটো অংশ পড়বে, একটা হচ্ছে শশাঙ্ক এবং হর্ষবর্ধনের ইতিহাস, কারণ শশাঙ্ক এবং হর্ষবর্ধন ঘেঁষে কিন্তু অনেক সময় প্রশ্ন আসতে দেখা গেছে। তো প্রাচীন ভারতের সিলেবাস হচ্ছে মোটামুটি এইটুকুই, আমি এই 10টা ইউনিটে এদেরকে সাজিয়েছি। এই হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস, সময়কাল 750 খ্রিস্টাব্দ। তো হয়তো তোমরা অনেকেই অবাক হচ্ছ যে তাহলে এর পরের ঘটনাগুলো কোথায় গেল, পাল সেন যুগ বা দক্ষিণ ভারতে চোল, চালুক্য, রাষ্ট্রকূট ইত্যাদি ইতিহাস। তো 750-এর পর, মূলত 750-এর পর থেকে, বা অনেক সময় ঐতিহাসিকরা 650-ও বলেন, তো তারপর থেকেই কিন্তু ভারতবর্ষের আর্থসামাজিক ক্ষেত্রে মধ্যযুগের ইতিহাসের যে বৈশিষ্ট্য বা লক্ষণ সেগুলো অনেকটা পরিষ্কার হয়ে উঠতে থাকে। তাই একে প্রাক মধ্যযুগ বা আদি মধ্যযুগ, যাকে ইংরেজিতে আর্লি মিডিয়েভাল ফেজ বলা যেতে পারে। তো আমি যখন মধ্যযুগের সিলেবাসটা নিয়ে ব্রিফলি ডিসকাশন করব, তখন দেখবে সেই সিলেবাসের মধ্যে ওই অংশগুলো পড়ছে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি অ্যানশিয়েন্ট ইন্ডিয়ার হিস্ট্রি সিলেবাস। এবার এই সিলেবাসকে কভার করার জন্য কোন কোন বইয়ের সাহায্য আমরা নিতে পারি সেটা একবার দেখে নাও। প্রথমেই আমি বলি যে কিছু ইংরেজি বইয়ের কথা, এবং এই বইগুলো WBCS, UPSC, নেট সেট, এই 4টে পরীক্ষার কথা মাথায় রেখে ভাবা হয়েছে। তো অ্যানশিয়েন্ট ইন্ডিয়াকে কভার করার জন্য প্রথম যে বইটিকে আমি রেফার করব তা হচ্ছে অ্যানশিয়েন্ট অ্যান্ড মিডিয়েভাল ইন্ডিয়া, পুনাম, দালাল, দাহিয়া, এই বইটি। এই বইটি টিপিক্যালি লেখা হয়েছে UPSC এবং স্টেট সিভিল সার্ভিসের কথা মাথায় রেখে, কিন্তু তোমরা যারা নেট সেট প্রিপেয়ার করছো তারাও এই বইটিকে দেখতে পারো। এরপর যে দুটো বইয়ের কথা বলবো তা হচ্ছে RS শর্মার ইন্ডিয়াস অ্যানশিয়েন্ট পাস্ট এবং DN ঝার অ্যানশিয়েন্ট ইন্ডিয়া, এই দুটোই হচ্ছে টেক্সট বুক। এর মধ্যে যে কোনো একটি বই তোমরা বেছে নিতে পারো, যে কোনো একটি, যার যেটা ভালো লাগে, দুটোই ভালো বই। কারণ শুধু পুনাম, দালাল, দাহিয়া পড়লে যে সমস্যাটা হতে পারে তা হচ্ছে WBCS-এ যারা অপশনাল নেবে এবং যারা ইংরেজিতে লিখবে ভাবছো তাদের উত্তর প্রিপেয়ার করতে শুধু পুনাম, দালাল, দাহিয়া থেকে একটু অসুবিধা হতে পারে। তখন RS শর্মা বা DN ঝা, এই বইটা যদি তোমাদের থাকে তো যথেষ্ট হেল্পফুল হবে। যেমন ধরো একদম সিলেবাসের প্রথম যে অংশ সোর্সেস, এবং সেখান থেকে প্রত্যেকবারই প্রশ্ন আসে, আমি বললাম BCS-এ, তো এই সোর্সেসের বিষয়ে কিন্তু পুনাম, দালাল, দাহিয়াতে একেবারেই আলোচনা করা নেই।
ফলে যারা WBCS এর জন্য বইয়ের কথা ভাবছো তারা এই দুটো বই দেখতে পারো, আর দরকার নেই। অথবা ডিএন ঝায়ের সঙ্গে এই বইটা, ওকে, এই দুটো বই কেনার দরকার নেই, এর মধ্যে যে কোনো একটা কিনে নাও, তার সাথে এই বইটা দেখো। আর নেট সেট যারা প্রিপেয়ার করছো তারা এই বইটা দেখতেই পারো, আর এর মধ্যে যে কোনো একটা। এরপর যে বইটির কথা বলবো তা হচ্ছে কৃষ্ণ রেড্ডি। এই বইটির যে বিশেষত্ব তা হচ্ছে এই যে সিলেবাস আমি বললাম, এই সমগ্র সিলেবাসকে ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ প্রথমে ডিসকাশন করা আছে এবং তারপর প্রচুর এমসিকিউ এবং খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ দেওয়া আছে, যেগুলো তোমাদের বিসিএস মেইন এবং নেটসেট পরীক্ষা বা ইউপিএসসিতে কাজে আসবে। সুতরাং এই বইটা অবশ্যই কিনতে হবে। তাহলে বোঝা গেল যে যারা ইংলিশে তৈরি হতে চাইছো, বিসিএসকেই আমি যদি বলি, যে WBCSকে ইংলিশে প্রিপেয়ার করতে চাইছো এবং অপশনাল হিস্ট্রি নিয়েছো, তারা আর এস শর্মা বা ডিএন ঝায়ের মধ্যে যে কোনো একটা বই অ্যাজ আ টেক্সট বুক তোমরা কিনবে, তার সাথে পুনাম দালাল দাহিয়া ধরো অনেকটা রেফারেন্স বুকের মতন এই বইটা তোমরা সাথে রাখছো, আর প্র্যাকটিস করার জন্য এই বইটা। এবার এই বইটা তো শুধু অ্যানশিয়েন্টের জন্য না, এই বই থেকে অ্যানশিয়েন্ট, মিডিয়েভাল, মডার্ন পুরো ইন্ডিয়ান হিস্ট্রি তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, ওকে। এরপরে আসি বাংলা বইয়ের কথায়। তো বাংলা বইয়ের জন্য প্রথম তোমরা যে বইটি দেখবে তা হচ্ছে ভারতের ইতিহাস জীবন মুখোপাধ্যায়। এটি হচ্ছে জীবন মুখোপাধ্যায়ের ভারতের ইতিহাসে প্রথম খণ্ড। এইটিতে প্রাচীন ভারতের ইতিহাস এবং মধ্যযুগের একটা অংশ পাওয়া যাবে, ফলে প্রাচীন ভারতের অনেকটাই এই বই থেকে তোমাদের কভার হয়ে যাবে। যারা SLST-র জন্য প্রিপেয়ার করবে এবং WBCS ও নেটসের যারা বাংলায় পড়তে চাইছো তারা এই বইটিকে দেখতে পারো। আর একটা বইয়ের কথা আমি বলবো, তা হচ্ছে ভারত ইতিহাসের সন্ধানে দিলীপ কুমার গঙ্গোপাধ্যায়। খুব ডিটেলে লেখা, বিশেষ করে নেট সেট যারা প্রিপেয়ার করছো তাদের সংগ্রহে এই বইটা অবশ্যই রাখা উচিত। বোঝা গেল তো? ভারত ইতিহাসের সন্ধানে দিলীপ কুমার গঙ্গোপাধ্যায়, এই বইটা নেট সেট যারা প্রিপেয়ার করছো বাংলাতে তারা অবশ্যই নিজেদের কালেকশানে রাখবে। WBCS যারা প্রিপেয়ার করছো তাদের কালেকশানে এই বইটা না রাখলেও চলবে, বা SLST-র জন্য এই বইটার খুব একটা প্রয়োজনীয়তা নেই, যেখানে 2 নম্বরের জন্য SLST আমরা প্রিপেয়ারের কথা ভাবছি। তো 2 নম্বরের জন্য একটি প্রশ্ন উত্তরের বই আমি এর আগেও আমার একটা ভিডিওতে বলেছি, আবার প্রসঙ্গক্রমে এখানে বলে দিচ্ছি, এই বইটা তোমরা দেখতে পারো, যথেষ্ট ভালো বই। বইটি হচ্ছে ইতিহাস পরিচয়, অর্ধেন্দু শেখর জানা। এটাতে সমগ্র সিলেবাস, যে SLST-র সিলেবাস, সেই সিলেবাস কভার করে 2 নম্বরের প্রশ্ন উত্তর করা আছে। তো এই বইটি তোমাদের যথেষ্ট কাজে আসবে। তো মোটামুটি এই ছিল আমার আজকের আলোচনা। আশা করি এই আলোচনার মাধ্যমে আমি তোমাদের প্রাচীন ভারতের সিলেবাস এবং এই সিলেবাস কভার করার জন্য কী কী বই তোমরা দেখতে পারো সে সম্পর্কে ধারণা দিতে পেরেছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন টপিকের সাথে। বাই।